গাড়ি বড় হলেই তা গুণগত মানে সেরা হবে বিষয়টি সেই রকম নয়। তবে বড় গাড়ির সঙ্গে বিত্ত ও ক্ষমতার এক ধরনের যোগসূত্র খুঁজে পান অনেকেই, তাই এই বিষয়টি নিয়ে আগ্রহের কম বেশি অনেকেরই আছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি গাড়ি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, 2020 ফোর্ড সুপার ডিউটি LWB ক্রু ক্যাব। নামে ক্যাব হলেও এটা আমাদের চেনা জানা ট্যাক্সি ক্যাবের মতো নয় মোটেও, বরং পিক আপ ট্রাকের প্রযুক্তি আর সক্ষমতা এই দুইয়ের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে। বাণিজ্যিক ট্রাকের মধ্যে অন্যতম স্থান দখল করে আছে এই গাড়িটি। এতে আছে 160 ইঞ্চির হুইলস বেস। এছাড়াও আকারে নয়, গতিতেও দুর্দান্ত এই গাড়িটি। গতির সঙ্গে কোনো আপোষ না করেই এর লোডিং বেতে 6,200 পাউন্ড ওজন বহন করা যায়। সুপার অভিজ্ঞতা পেতে চালককে নিরাশ করে না সুপার ডিউটি। এছাড়াও এতে আছে 6.7 লিটারের পাওয়ার স্টোক V8 ইঞ্জিন, যা উড়তে 475 হর্স পাওয়ার চলতে পারে। 2, দ্য আমেরিকান ড্রিম। টাইটানিকের মতো জাহাজে পুরোদস্ত শহর নিয়ে ঘুরে বেড়ানো যায় তা আমরা মেনে নিতে পারলেও, স্থলপথে চলা গাড়িতে কখনোই জাকুজি, সুইমিং পুল, এমনকি গলফ খেলার ছোটোখাটো মাঠ থাকতে পারে, এ যেন এক অলৌকিক কল্পনা। কিন্তু দ্য আমেরিকান ড্রিম নামের 100 ফুট দীর্ঘ গাড়িটিতে যাত্রীদের সুবিধার জন্য টেলিফোন, ফ্রিজ, একাধিক টেলিভিশন ইত্যাদি পণ্যের অভাব নেই। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে আছে একটি হেলিপ্যাড, যা কিনা গাড়ির সঙ্গে যুক্ত এবং 500 পাউন্ড ওজন বহন করতে সক্ষম। ক্যাডিলাক এলডোরেডো গাড়ির 1976 সালে মডেলের আদলে এটি নির্মাণ করা হয়েছে, তাই গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দীর্ঘতম গাড়ি। নামকরণই আমেরিকানদের স্বপ্ন এই বাহনটির কথা না বলে এই তালিকা পূর্ণ হবার নয়। 1986 সালে বিশ্বের দীর্ঘতম গাড়ির তকমা কেড়ে নিয়েছিল এটি। পরবর্তীতে 2022 সালের দিকে বহু বছরের ঘষা মাজার পর আবারও নিজের রেকর্ড কেড়ে নিয়েছে এই জাদুকরি যান। এই লিমোজিনটি করে আর মাসে 75 জন যাত্রী সফর করতে পারবেন। নামকরণের সার্থকতা ধরে রাখতে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই দ্য আমেরিকান ড্রিম। 3, মার্সিডিজ বেঞ্জ G63 AMG 6x6। 2013 সালে মার্সিডিজ বেঞ্জ G63 AMG 6x6 নির্মাণ শুরু করে, পরে আবার 2015 সালে এর বিশেষত্ব ধরে রাখতে এটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। সব মিলিয়ে মোট 100টি মার্সিডিজ বেঞ্জ G63 AMG 6x6 সৌভাগ্যবান চালকদের গতিপথে সঙ্গী হতে পেরেছে, আর এই কারণে মার্সিডিজ বেঞ্জ গাড়ির মডেলগুলোর মধ্যে এটি অন্যতম বিশেষ জায়গা করে নিয়েছে। এর 6x6 পোর্টাল অ্যাক্সেল অনরোড বা অফরোড দুই অঞ্চলে সর্বোচ্চ পারফরমেন্স দিয়ে থাকে। মিলিটারি স্টাইল পিক আপ ট্রাক হিসেবে এত নামডাক না থাকলেও এই ঘরানার বেশ ভালো উদাহরণ এই গাড়িটি। 4, 1973 ক্রাইসলার ইম্পেরিয়াল লে ব্যারন। বড় গাড়ি তৈরি করা নিয়ে উন্নত বিশ্বে যখন চলছে তুমুল প্রতিযোগিতা, তখনই জন্ম হয় ক্রাইসলার ইম্পেরিয়াল লে ব্যারনের। নামেই যে গাড়িটি সম্রাট, তার সাম্রাজ্য নিয়ে কি আর সন্দেহ রাখা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে নির্মিত দীর্ঘতম নন লিমোজিন গাড়ির তকমা তাই এর কপালেই জোটে। 2.5 টন ওজনের এই গাড়িটিতে ব্যবহার করা হয় 235.3 ইঞ্চি পুরো মার্কিন ইস্পাত। শুধু দৈর্ঘ্যে নয়, ওজনও এর জুড়ি নেই। তবে এর 7.2 লিটারের V8 ইঞ্জিন ইন্ধন যোগাতে মালিকরা হিমশিম খাচ্ছিলেন, তাই দুর্ভাগ্যজনকভাবে সে সময় মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত হয়ে 1983 সালে বাজার থেকে হারিয়ে যায় এই বিশেষ চেহারার গাড়িটি। অন্তত বিলাসবহুল ও বাছাইকৃত ক্রেতাগোষ্ঠীর জন্য আবারও গাড়িটি ফিরিয়ে আনার চেষ্টা ঠিকই করা হয়েছিল, কিন্তু স্থলপথের এই ইয়ট আর ফেরানো যায়নি। 5, 2023 ক্যাথিলাক এসকেলেড USB। স্থলপথে যদি আধুনিক জলযানের তালিকা করা হয়, তবে সবার প্রথমে থাকা নাম হবে এই গাড়িটির। SUV পরিবারের 227 ইঞ্চি দীর্ঘ এই গাড়িটি সবচেয়ে বড় ও সবচেয়ে বিশেষ SUV-র স্থান কেড়ে নেবে অনায়াসেই। এর 37 ইঞ্চি দীর্ঘ টাচ স্ক্রিন, সেই সঙ্গে থাকা 3টি OLED স্ক্রিন হয়তো বড়সড় টিভির চেয়েও বড়। শুধু গতি বা আকারে নয়, বিনোদনও কোনো দিক থেকে পিছিয়ে নেই এটি। চালককে প্রিয় গানের মুঞ্চনায় ভাসিয়ে দিতে সেরা মানের 37 স্পিকার AKG সাউন্ড সিস্টেম রয়েছে। এই বডি অন ফ্রেম SUV গাড়ির চেহারা ও স্বভাব উভয় মানদণ্ডই বিশেষ সর্ববৃহৎ গাড়িগুলোর একটি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।